দুটা বিষয় আমি যে চারুকলা আর কারুকলা, চারুকলা নাম হয়েছে চারুকলা আর এটা হল কারুকলা। চারুকলা কাক কয়? আমি যে জাপি এটা বনাইছো, জাপিটো কি বুলি কম? আমি কারুকলা বুলি কম, কারণ জাপিটো আমি প্রত্যেকটি এটা বজারমুখী কলা। আর সেই জাপিটো এটা জাপি একে ধরনের জাপি হয়তো হাজারটা জাপি উলাইছে, শিল্পীজনে হাজারটা জাপি বনাইছে। ঠিক তেনেকে আমার টেরাকোটাটো, আমার যে লোকেল আর্ট আছে টেরাকোটা, বাঁহ বেতর কাম, আমার যেখানে আমার মাটির কাম করো, মানে মাটির সরু সরু মূর্তি বনাম, যেখানে বজারমুখী যেখানে আমি ক্রাফটর কাম করে আছো সেখানে আমি মানে কারুকলা বলি। শিল্পীজনৰ সৃষ্টিত যি কলার সৃষ্টি হব সেইটো কেতিয়াও যাতে রিপিট নহয়। আপুনি এজন শিল্পীয়ে এখন ছবি এখন আঁকিলে, ঠিক আছে, সেই একে ছবি কিন্তু দশখন ছবি নহয়, এখনে হব। এটা যদি ভাস্কর্য হয়, এটা যদি স্কাল্পচার হয়, তেতিয়াহলে সেইটো এটাহে হব, সেইটো আকৌ ৰিপিট নহয়। পেইন্টিং, ভাস্কর্য, ড্রয়িং এইবোৰ হব আমার চারুকলার ভিতর পড়ব। যে এটা কবিতা যদি এজন এজন যদি কবিয়ে এটা কবিতা সৃষ্টি করলে তার মনের ভাবর পৰা, সেই কবিতাটো আপুনি যদি কয় নেক্সট টাইম যে আপুনি এনেকুৱা ধৰণৰ কবিতা আৰু এটা লিখক, সেম কবিতা তেওঁ নোলাব, সেম কবিতাতে কেতিয়াও নোলায়। সেই কবিতাটো তেওঁ এটা এটা বেলেগ এটা অনুভৱ এটা ল'ব, তেওঁ হয়তো বিষয়বস্তু একে হ'ব পাৰে কিন্তু তেওঁৰ একে একে লাইনত তেওঁ কেতিয়াও সেই কবিজনে সেই কবিতা লিখিব নোৱাৰে। ঠিক তেনেদৰে এজন চিত্ৰশিল্পীয়ে যেতিয়া এখন ছবি তেওঁ নিজৰ এখন ছবি এখন আঁকিছে, সেই ছবিখন কিন্তু আকৌ ৰিপিট নহয়, সেই ছবিখন এখনে হ'ব। মনালিছা পেইণ্টিং এখনে ওলাইছে, এই মনালিছা মনালিছাখনক চাই পেলাই আৰু দহজন শিল্পীয়ে চাইছে আঁকিছে, কিন্তু লিওনাৰ্ড দা ভিঞ্চি মনালিছা পেইণ্টিং এখনে আঁকিছে, সেই পেইণ্টিংখনক কেতিয়াও ৰিপিট হোৱা নাই, কেতিয়াও বজাৰত নাপায় যে মনালিছা নিচিনা লিওনাৰ্ড দা ভিঞ্চি আৰু মনালিছা নিচিনা পেইণ্টিং আঁকিছে নেকি, নাই আঁকা, মনালিছা মনালিছা। ঠিক তেনেকে প্ৰত্যেকজন শিল্পীৰ প্ৰত্যেকটো কৰ্ম সৃষ্টি কৰ্ম এখনে থাকে, ঠিক তেনেধৰণৰ বস্তুলে আমি কি বুলি কওঁ, আমি চাৰুকলা বুলি কওঁ। গতিকে আমি জানো চাৰুকলা আৰু কাৰুকলা, কারুকলা হল যে বজারমুখী কলা, বজারত আমি বিক্রি করব পড়ো, যে বাঁহ বেতর কামর পর আদিলকে যে কলা আছে, মানে জাপি বনের মাটির যে কাম করে গোটেখিন আমি কারুকলা কম। আর এই কারুকলার পর এই যে আমি আটটা পয়েন্টের ভিতর এটা পয়েন্ট তাতো সোমাই আছে, যে আমি যদি কোনোবা ছাত্র ছাত্রী তেওঁলোকে পড়া শুনাত হয়তো বেশি ইম্পর্টেন্স নিদিব পারে, পড়া শুনাত হয়তো খুব বেশি ভাল নহব পারে, কিন্তু তেওঁ হয়তো এটা অন্য লাইনত ভাল হব পাৰে, কাৰু শিল্পত ভাল হব পাৰে, খেল ধেমালিত হব পাৰে, কাৰু শিল্পত হব পাৰে, চাৰুকলাত হব পাৰে। গতিকে কাৰুকলাটো এটা বৃত্তিমুখী শিল্প, কাৰুকলাটো এটা বৃত্তিমুখী শিল্প, যিয়ে টেৰাকোটা বনাই পেলাই গতিকে তেখেতসকলে তাৰ এটা উপাৰ্জন কৰি ল'ব পাৰে। গতিকে আৰু কিন্তু সেই বস্তুটো একেধৰণে, গতিকে এইটোৱে চাৰুকলা আৰু কাৰুকলা।